সালাম হামতুল্লাহি ও বারাকাতু বর্ধমান ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে তোবা কবুল তথা গ্রহণ হওয়ার কোন আলামত তথা নিদর্শন আছে কি জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন তোবা কবুল হওয়ার আলামত হচ্ছে এই যে তোবা করার যে সমস্ত সুরত রয়েছে শর্ত রয়েছে সেই শর্ত অনুযায়ী যদি তৌবা করা হয় তাহলে ইনশাআল্লাহ মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমী তোবা কবুল করবেন গ্রহণ করবেন যা স্পষ্টভাবে কোরআন ও সাহি সুন্না থেকে প্রমাণিত রয়েছে দেখুন মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আলকুরান সূরা তাহরিম 8 নম্বর আয়াতে বলেছেন ইয়া ইয়া আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা হে ঈমানদার গনেরা হে বিশ্বাসী গনেরা তোমরা মহান আল্লাহর নিকটে তওবা করো তাওবায় নাসুহা মানে خالص তওবা বিশুদ্ধ তওবা দেখুন সূরা তাহরিম 8 নম্বর আয়াত এবং মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরা 222 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওাবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন নিশ্চয় মহান সৃষ্টিকর্তা আল্লাহ রবুল আলমিন তিনি তোবাকারীদের পছন্দ করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যারা থাকে তাদেরকে পছন্দ করেন দেখুন বাকারা দুই নম্বর সুরা এবং দুশো বাইশ নম্বর আয়াত তাহলে আমরা এই দুটি আয়াত দ্বারা বুঝতে পারলাম যে আমাদেরকে তোবা করতে হবে আল্লাহ রবুল আলমিন কারীদের পছন্দ করেন এবং খালিস তথা বিশুদ্ধ তোবা করতে হবে আর বিশুদ্ধ তোবা হওয়ার কয়েকটি শর্ত রয়েছে যদি সেটা হুকুকুল্লাহ হয় দেখুন তোবা কখন করতে হয় যখন মানুষ গুনা করে পাপ করে তখন তো পাপ যদি হুকুক উল্লাহ হয় পাপের দুটি ভাগ রয়েছে একটা হুকুক আর একটা হুকুকুল ইবাদ একটা আল্লাহর সাথে সম্পর্ক আর একটা বান্দার সাথে সম্পর্ক তো আল্লাহর সাথে সম্পর্ক যদি হয় তাহলে সেই তোবার তিনটি শর্ত রয়েছে একটা হচ্ছে আন্নাদ মু আই আলাল মা মানে যেই গুনাহ করেছে যে পাপ করেছে পূর্বে সেই পাপের ওপর কি হওয়া লজ্জিত হওয়া ওয়াল আজমু আলা আল্লাহ ইউদা ইলালমা অসইয়া এবং দ্বিতীয় শর্ত হচ্ছে যে পাক্কা এরাদা করা মজবুত এরাদা করা যে সেই গুনাহ আর দ্বিতীয়বার কখনো করবে না এবং তৃতীয় শর্ত হচ্ছে ওয়াল ইকলা বিলহাল যে সে ব্যক্তি বর্তমান অবস্থায় কাকুতই মিনতি করে ও খুবই ভক্তি সহকারে কান্নার মাধ্যমে ক্ষমা চেয়ে আল্লাহকে ভয় করে সেই গুনাহ তথা পাপ ছেড়ে দেবে এবং যদি সেটা হকুল ইবাদ হয় বান্দার সাথে সম্পর্ক হয় তাহলে চার নম্বর শর্ত হচ্ছে আরদ্দ লীল হক মানে যে বান্দা কোনো মানুষের সাথে সম্পর্ক তো সেই মানুষের কাছে আগে ক্ষমা চেয়ে নিতে হবে বা যদি তার কোনো হক ছিনিয়ে নেওয়া হয়েছে তাহলে সেই হক তাকে ফিরিয়ে দিতে হবে এটা হচ্ছে চার নম্বর শর্ত যদি হুকুকুল ইবাদ হয় তাহলে এবং আমাদের তোবা করতে হবে সময় থাকতে এমনটি নয় যে মৃত্যুর সময় কেননা মৃত্যুর সময় তোবা কবুল করা হয় না আর এর দলিল মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা নিসা চার নম্বর সুরা এবং আঠেরো নম্বর আয়তে বলেছেন তোবা তাদের কবুল করা হবে না গ্রহণ করা হবে না যারা পাপের কাজ করে গুনাহ করে হাত্তা ইদা হাজারো আহাদাহুমুল মত এবং যখন তাদের কাছে মৃত্যু উপস্থিত হয় তাদের মৃত্যু হবে সে সময় কি বলে কলা ইনি তুপতুল আন এখন আমি নিশ্চয় এখন আমি তোবা করলাম তো মৃত্যু উপস্থিত হওয়ার সময় যদি বলে নিশ্চয় অবশ্যই আমি এখন তোবা করলাম তো সেই তোবা গ্রহণযোগ্য নয় মহান সৃষ্টিকর্তা এক আল্লাহ বললেন এবং যারা কাফির হয়ে মৃত্যুবরণ করবে তাদেরও তোবা কবুল করা হবে না মহান আল্লাহ বলছেন আমি তাদের জন্য কি করেছি কঠিন শাস্তি রেখেছি তাদের জন্য কঠিন শাস্তি তৈরি করেছি দেখুন সুরা নিসা চার নম্বর সুরা আঠেরো নম্বর আয়াত এবং বানিস রয়েলের কিছু মানুষ যারা ফিরাউনের লস্কর ছিল তো ফিরাউন ও তার লস্কর যখন পানিতে ডুবে যাচ্ছে তারা মৃত্যুর কাছাকাছি হয়ে গেছে তখন আল্লাহর কাছে তৌবা করছে এবং বলছে যে আমি তো মুসলিম তো মহান আল্লাহ তখন বলছেন যে না এখন আর তোবা কবুল করা হবে না কেননা তুমি মুজলিমদের মধ্যে গুনাগারদের মধ্যে এবং তুমি হচ্ছ ফাসিদ দেখুন মহান পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা ইউনস দশ নম্বর সুরা এবং নব্বই ও একানব্বই নম্বর আয়াত তাহলে আমরা এই দুটি আয়াত থেকে বুঝতে পারলাম যে যে ব্যক্তি কাফের তার তোবা কবুল করা হবে না এবং যার মৃত্যু উপস্থিত হয়ে গেছে যে সে মৃত্যুবরণ করবে ঠিক সে সময় তোবা করলে তোবা গ্রহণ করা হবে না এবং একই কথা হাদিসে উল্লেখ আছে বিশ্ব নবী সাল আলী হাসলাম বলেছেন যে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিন তিনিবালু তালা আব্দি নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন তিনি তৌবাকে কবুল করেন মা আলামিউের যতক্ষণ অব্দি তার কাছে মৃত্যু উপস্থিত না হয় দেখুন এটা জামে তিরমিজির হাদিস এবং ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন এবং আল্লা মা শেখ নাসিরুদ্দিন আলবানি হাদিসটিকে শাহি বলেছেন শাহি তিরমিজির মধ্যে এবং হাদিস নাম্বার দু হাজার আটশো তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিন তোবা কবুল করেন ইন আল্লাহ একবালু তৌবাতাল আব্দি আল্লাহ রবুল আলমিন বান্দার তোবা কবুল করেন যদি তার কাছে মৃত্যু উপস্থিত না হয় তাহলে এই শর্তগুলির মধ্যে যদি আমরা তোবা কবুল করি তোবা করি তাহলে অবশ্যই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রবুল আলমিন তোবা কবুল করবেন তাই আসুন সময় রয়েছে আমরা তোবা করি একটা সেই সুন্না থেকে প্রমাণিত যেখানে বিশ্বনবী সাল আল্লাহ আরিহ আসালাম বলেছেন যে কোনো মানুষ যদি পাপ করে তো হাদিসটি কি যে কুল্লবানী আদমা খত্তাউন ও খত্তা ইন আত্মাবন সমস্ত আদম সন্তান তথা সমস্ত মানুষের পাপ হবে এবং সেই পাপকারীদের মধ্যে ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সেই যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাই তো আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কি যে কোনো মানুষই ভুলের উর্ধে নয় তাই মানুষ যদি তোবা না করে তাহলে তার পাপ হতে হতে একদম বেড়ে যাবে তাই তোবা করতে হবে কেননা ফার্সি কবি বলেছেন কতরা কতরা দারিয়া বাসুদ যে ফোটা ফোটা পানিতে দরিয়া তৈরি হয় তো মানুষ যেহেতু ভুলের উদ্ধে নয় ভুলের বাইরে নয় তো ভুল হতে হতে পাপ হতে হতে পাপের পাহাড় তৈরি হবে দরিয়া তৈরি হবে তাই মানুষকে সবসময় তো করতে হবে তোবা বা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে উদাহরণস্বরূপ আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারবেন যে আমরা নিজেদের পরিহিত পোশাক আমাদের লিবাস পোশাকগুলো যখন কি হয়ে যায় নোংরা হয় তখন আমরা সেগুলো পরিষ্কার করতে সাফ করতে বিরক্ত বোধ করি না বিরক্ত হয় না অথচ আমরা ভুলের উর্ধে নয় আমাদের ভুল হতেই থাকে আমরা তৌবা করতে কেন বিরক্ত হব তাই আসুন আমরা এখনো সময় রয়েছে সকলেই তোবা করি মহান সৃষ্টিকর্তা আল্লাহর নিকটে বেশি বেশি তোবা ইস্তিকফার করি এ বিষয়ে সহিহুল জামের হাদিসে উল্লেখ রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আলী বলেছেন হে মানব সকল তোমরা আল্লাহর নিকটে তোবা করো কেননা আমি দিনে একশতবার তোবা ফার করি কোন রেওয়ায়তে রয়েছে যে সত্তর বার তো কথা হচ্ছে যিনি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম যিনি মহান আল্লাহর অনুমতিতে মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করবেন তিনি যদি দিনে একশতবার তোবা ফার করেন তাহলে আমাদের কতবার তোবা ফার করা দরকার বুঝুন তাই আসুন আমরা আল্লাহর নিকটে বেশি বেশি তো বা ইস্তিকফার করি তাহলেই আমরা ইনশা আল্লাহ খুব সহজে ইহকালে ও পরকালে উপকৃত হতে পারবো যার নাম থেকে নাজাদ পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন যাদ